एवरीवन वेलकम बैक टू आवर चैनल। आज हमें अपने साथे एखनकार सबथेके जनप्रिय डिजाइन पाफ स्लीव बा घटी हाता किभाबे कार्डिंग और सेलाई करबें तारी टिउटोरियल शेयर करब खूब ही सहज एवं सिम्पल नियमे। आशा करी भिडियो आपनादेर भालो लागबे एवं भिडियो आपनारा पुरो शेष अब्दि देखबें। ताहले चलुन भिडियो शुरू करा जाक। देखो आमी ए हाथाटी काटिंग करार जन्य प्रथमे कपड़टीके डबले भाँज कर रेखे दिएछी। एरपरे ओपर थेके एकटी लाइन टेने आमी कपड़टीके सोजा कर निलाम। एरपरे एइखान थेके आमरा पाफ करार जन्य मार्क करब। तारपरे एइखाने 8 इंची 7 इंची 6 इंची जत इच्छा मार्किं करते पारेन। आमी एइखाने 8 इंचिते मार्क करछि, ठीक आछे। आपनारा एर थेके बेशिओ निते पारेन अथवा कमो निते पारेन, ठीक है। एरपर यह लाइन थी आमरा किन्तु आमादेर हाथार लम्बाटा नेब। आमार हाथार लम्बा 13 इंच और 1 इंच एसे निलाम सेलाइयेर जन्य, टोटाल 14 इंचिते मार्क करे निलाम। एरपर यह लाइनटा थी आमरा जेभावे हाथा काटिंग करी सेम नियमे किन्तु हाथारे काटिंग करब। जेमन धरुन एखान थेके आमी 6 इंचिते निलाम, एरपर एखान थेके 3 इंची भावे डाउन करलाम। करार पर एइभावे कोनाकोनि जेभावे मार्क करी आमरा किन्तु करे नेब, ठीक आछे। এভাবে করে নেবার পরে এই টোটাল যে মার্কটা আছে এটা হাফ করে এর মিডলে একটি মার্ক করে নেব। নেয়ার পরে এইভাবে আমরা শেপ দিয়ে দেব। এটা নর্মাল হাতার জন্য এইভাবে আমরা করে থাকি। এরপরে এখানে আমরা মোহরির জন্য যেরকম মোহরি আপনারা নিয়ে থাকেন সেরকম মোহরি নেবেন। আমি এখানে 4 ইঞ্চি মোহর নিলাম, 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। এরপরে আমরা উপরে যে দাগটি ছিল এখানেও আমরা 6 ইঞ্চিতে মার্ক করব। এরপরে এটাকে এইভাবে মিডল করে নেব। করার পরে এটাকে এইভাবে সোজা একটা লাইন টেনে নেব। এরপরে এইভাবে আমরা শেপ দিয়ে এইভাবে মিলিয়ে দেব, ঠিক আছে। এইভাবে শেপ দিয়ে আমরা মিলিয়ে দেব। এরপরে আমরা এই শেপ অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন আপনার কাছে যথাসময়ে পৌঁছে যেতে পারে। তাহলে দেখুন এইভাবে কিন্তু আমি পুরো হাতাটা কাটিং করে নিলাম। আমি একটি হাতা কাটিং করে দেখাচ্ছি, সেম একই প্রসেসে কিন্তু আপনারা অপর হাতাটিও কাটিং করবেন। এরপরে এইখানটা করে আমি এইভাবে একটি কাট লাগিয়ে দেব, ঠিক আছে। এরপর এটাকে এইভাবে খুলে নিয়ে এর ঠিক মিডলে একটি মার্ক করব। মার্কের পরে আমরা এখানে এবারে কুচি দিয়ে নেব। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কুচি দিয়ে দিয়ে আমি এখানে পিন আপ করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমরা প্রথমে কুচি দিয়ে সেলাই করে নেব। প্রথম যে দিক থেকে কুচিটা দিচ্ছি পরবর্তী কুচিটা তার অপর সাইড থেকে আমরা কিন্তু ঘুরিয়ে নেব। দেখুন এইভাবে আমরা কুচি দিয়ে দিয়ে পুরোটা পিন আপ করে নেব। যতটুকু আমরা কাট লাগিয়েছিলাম ততটুকু কিন্তু আমরা এইভাবে কুচি দিয়ে নেব। এইভাবে পুরোটা আমরা এইভাবে কুচি দিয়ে নিলাম। এক সাইডটা আমাদের এইভাবে কুচি দেওয়া হয়ে গেল। এরপরে অপর সাইডটা আমরা কুচি দিয়ে নেব। দেখুন এরপরে অপর সাইডটা কুচি দেওয়ার সময় এইভাবে কুচির মুখটা এইভাবে ঘুরিয়ে দেব। দেওয়ার পরে আমরা এইভাবে কিন্তু কুচিটা দিয়ে নেব। এটাও কিন্তু আমরা যতটুকু কাট লাগিয়েছিলাম তত দূর অবধি এইভাবে কুচি দিয়ে নেব। আমি কিন্তু পিন আপ করে নিচ্ছি। এরপরে সেলাই করার সময় আমি পিনগুলো খুলে এর উপর দিয়ে প্রথমে সেলাই করে নেব। দেখুন এইভাবে মেপে দেখিয়ে দিচ্ছি মিডল পোর্শন থেকে আমাদের কিন্তু 6 ইঞ্চি আসবে, ঠিক আছে। এভাবে আমরা এটা রেডি করে নিলাম। এরপরে এই অনুযায়ী কিন্তু আমরা পুরোটা রাউন্ডে সেলাই দিয়ে দেব। তাহলে দেখুন বন্ধুরা আমরা এইভাবে পুরোটা সেলাই দিয়ে দিয়েছি। এরপরে এর নিচেটা মানে বটমটা আমরা এইভাবে মুড়ে সেলাই করে নেব এবং ওপর পার্টটা আপনারা যেই বডির সাথে অ্যাটাচ করতে চান সেই বডির সাথে এইভাবে মিডল থেকে আপনারা কিন্তু সেলাইটা করা শুরু করবেন, এইভাবে সেলাই করে নেবেন। তাহলে দেখুন বন্ধুরা কতটা সহজে আমাদের এই হাতাটি সেলাই হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ।